হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান উইথ নাভা। তো আজকে দেখো, আজকে আমি একটা ব্লগ বানাচ্ছি, একমাত্র যারা ওয়ানপ্লাস ইউজার আমি ওদের জন্য একটা মানে জিনিস শেয়ার করছি, যে কি আমি একটা প্রবলেমে ছিলাম, সেম প্রবলেমে ওরাও হতে পারে থাকতে পারে। তো সেটার জন্য এই ব্লগটা আমি ওদের জন্য মানে যদি হেল্পফুল হয় তো সেটার জন্য আমি বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ওয়ানপ্লাস ইউজার, আমার একটা মোবাইল আছে ওয়ানপ্লাস, ওটা কি হয়েছে 3-4 মান্থস আগে জাস্ট একটা আপডেট দেওয়ার পরে ওইটার মধ্যে গ্রিন লাইট এসে গেছে, মানে গ্রিন লাইন এসে গেছে স্ক্রিনের মধ্যে। তো স্ক্রিনের মধ্যে যখন গ্রিন লাইন এসে গেছে, তো আমি ভেবেছি যে কি মোবাইলটা হতে পারে কোনোখানে পড়ে গেছে। তো সেটার জন্য আমি আর কিছু বলিনি, তো আমি ভেবেছি ডিসপ্লেটা চেঞ্জ করব। তারপরে আস্তে ধীরে মোবাইল ইউটিউব দেখতে দেখতে দেখলাম যে কি কয়েকটা ব্লগ কয়েকটা ভিডিওতে দেখলাম না, ওয়ানপ্লাসে এটা একটা প্রবলেমই দিচ্ছে, যে কি এটা গ্রিন লাইন অটোমেটিক ওরা আপডেট দেওয়ার পরে এই গ্রিন লাইনটা এসে যায়। তো তারপরে আমি কি করলাম, আমি তারপরে কার সঙ্গে কনসাল্ট করব কি করব, যেহেতু আমার এটা 3 ইয়ার্স হয়ে গেছিলো মোবাইলটা চলাবার, এটার কোনো ওয়ারেন্টিও ছিল না। তো কি করব, আমার একটা মামা আছে তিনশুকিয়ায়, তো মামা বললো যে কি চলো তুমি একবার কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলে নাও। তো মামাই কাস্টমার কেয়ারের সঙ্গে ফোনটা লাগাবার পরে আমি জানতে পারলাম যে কি কাস্টমার কেয়ার থেকে আমাকে বলেছে যে কি যদি মডেলটা পার্সোনাল ড্যামেজ না হয়ে থাকে, আর যদি তোমার মোবাইলের কভার মিন্স বক্সটা অ্যান্ড চার্জার ওর্জার যদি এগুলো থাকে, তাহলে তুমি রিপ্লেসমেন্ট বা ডিসপ্লেটা চেঞ্জ করে দিবে। তো আমি ঠিক হ্যাপি ছিলাম যে কি আমার তো ওয়ারেন্টিও নেই, আর আমি যদি পেয়ে যাচ্ছি ফ্রি অফ কস্ট, আমার কী খারাপ। তো সেটার জন্য আমি মোবাইলটা কি করলাম, তিনশুকিয়ার একটা সার্ভিস সেন্টার আছে, ও তো আমাকে বললো যে কি সামনে আশেপাশে কোনো যেটা সামনে মানে সার্ভিস সেন্টার থাকে ওখানে গিয়ে তুমি কনসাল্ট করো, কথা বলো। তো আমি তিনশুকিয়ার সার্ভিস সেন্টারে গেছি, ওটা হলো চৌপাটির অপোজিটে, হ্যাঁ ইয়াস, চৌপাটির অপোজিটে একটা গলি দিয়ে যেতে হয়, ওখানেই আছে। তো ওখানে হ্যাঁ চৌপাটি বা তার একটু আগের দিকে, মানে এরকম আমি এক্স্যাক্টলি লোকেশনটা আমি জানি না। হ্যাঁ, তো ওখানে গেছি, যাওয়ার পরে ওখানে বলল যে কি তোমরা এখন তো রিপ্লেসমেন্ট চলছে না, এখন না ডিসপ্লেও চেঞ্জ করছে না, এখন ভাউচার দিচ্ছে। তো ভাউচারটা বলল যে কি ডেপ্রিসিয়েশন ভ্যালুতে ভাউচারটা দিবে, যেহেতু মোবাইলটা আমি 3 ইয়ার্সের মতন ইউজ করেছি, তো এটা ডেপ্রিসিয়েশন ভ্যালুতে আমাকে ভাউচারটা দিবে। তো আমি জিজ্ঞেস করলাম কত ভাউচার দিবে, তো আমাকে বললো 20,000। তো আমি বললাম যে 20,000 তো বহুত কম হয়ে যায়, কেন কি আমার মোবাইলটা 20,000-এর তো না, 40,000-এর ছিল আর কিছু ড্যামেজও হয়নি, তো বেশি কম হয়ে যায়। তো ওইখানের মানুষটা বহুতই ভালো ছিল, তো বলল যে কি ম্যাম তোমার যদি কিছু পার্সোনাল কিছু মানে এক্সপেকটেশন থাকে আরও যদি ইনক্রিজ করতে চাও, তো তুমি কাস্টমার কেয়ারের সঙ্গে আমরা বলে দিব, তুমি বলো অ্যামাউন্টটা। তো আমি জাস্ট 27-30 এরকম থাউজেন্ড বলেছিলাম যে কি দিতে পারলে ভালো হয়। তো ওরা বললো যে কি আমার সব কিছু জিনিস নিয়ে নিয়েছে, আমার চার্জার দেন মোবাইল সব কিছু ওরা সাবমিট করেছে একটা রিসিপ্ট দিয়ে, ওরা বলেছে আমরা ইমেলে বাই ইমেলে তোমাদেরকে জানাবো। তো আমার কাছে কি কি মেল এসেছে কি না সব তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি কতটুকু টাকা পেয়েছি কি পেয়েছি কি না সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, আর যারা ওয়ানপ্লাস ইউজার আমি জানি হতে পারে তোমাদেরও এই প্রবলেমটা তোমরা ফেস করছো, তো সেটার জন্যই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, তাকে তোমরাও এই মানে এই প্রবলেম থেকে বের হয়ে যাও। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। তো যেরকম আমি বললাম কি ওরা ইমেল পাঠাবে বলেছে, তো দেখো ইমেল এসে গেছে, আর এক্সপেক্টেড আমি যেরকম করেছিলাম 30,000, 27-30,000, তো 27,000-এর কুপন এসেছে, এ দেখতেই পারছো। তো আমি এখন এটাকে রিডিম করব। তো আমি ওয়ানপ্লাসের মানে ইমেলটাতে গেছি, কুপনটা আমি কপি করলাম, করার পরে দেখো আমি ওয়ানপ্লাস স্টোরে গেছি। তো ওয়ানপ্লাস স্টোর ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটা মোবাইলের নাম ছিল, যেরকম কি ওয়ানপ্লাস নর্ড, দেন ওয়ানপ্লাস 11R, তো এগুলো সব ছিল। তো যেটা ইচ্ছা ওটা তুমি বাই করতে পারবে। তো সেটার জন্য আমি আবার ব্যাক হোমে গেছি, যাওয়ার পরে দেখো যেটা আমার ইচ্ছা ছিল 11R কিনার, তো সেটার জন্য আমি 11R-এ ক্লিক করলাম। নিচে বাই নাওতে ক্লিক করার পরে এই দেখো এটা MRP এসে গেছে। তো 16GBটা 44,000 ছিল আর 8GB র্যামটা 39,999। তো আমি 8GBটা কিনবো বলেছিলাম, তো সেটার জন্য 8GBতে ক্লিক করার পরে দেখো সব অ্যাড্রেস ওয়ারেন্টি ওয়ারেন্টি সব লেখা ছিল। তো তারপরে আমি কনফার্ম করার পরে অ্যাড টু কার্টে গেছি। তো এটা করার পরে চেক আউট হয়ে গেছে, এই দেখো।
তো চেক আউট করার পরে ওরা ফোন নাম্বার চেয়েছে, আমার রেজিস্টার ফোন নাম্বারটা আমি দিলাম। দেওয়ার পরে এগুলো ইমেজগুলোকে সিলেক্ট করতে হবে, এটা মানে একটা ভেরিফাইয়ের জন্য জাস্ট একটা অপশন ছিল। তো এটা দেওয়ার পরে ওই আমার নাম্বারটাতে একটা ভেরিফিকেশন কোড এসেছে, এই দেখতেই পাচ্ছ। আমি ভেরিফিকেশন কোডটাকে এন্টার করলাম, তারপরে কনফার্ম করেছি। তো তারপরে কনফার্ম হওয়ার পরে দেখো ওয়ানপ্লাসের 11R যেটা আছে ওটা সব কিছু এসে গেছে, কোনটা কি কি করব, কি নিব কি না। তার নিচে দেখো পেমেন্ট অ্যাট নেক্সট স্টেপ, তারপরে পেমেন্ট করার পাল্লা ছিল। তো তার আগে যে আমি কুপনটা পেয়েছি ওইটার জন্য আমি এন্টার করব। তো কুপনটা এন্টার করার জন্য আমি কুপনে গেছি, তারপরে আমি আবার ইমেলে গিয়ে আমার কুপন ভাউচারটাকে আমি কপি করলাম। তো কপি করার পরে ওটা আবার আমি ওয়ানপ্লাস স্টোরে এসে ওটা কপিটাকে ওই মানে ভাউচার কোডটাকে পেস্ট করে দিয়েছি। তো কনফার্ম হয়ে যাওয়ার পরে 27,000 আমার অফ পেয়ে গেছে আমি। তো তারপরে কি হয়েছে, তারপরে আমি নিচে যেটা অ্যামাউন্ট আর যতটুকু ব্যালেন্স ছিল ওটা আমার বাই ইউপিআই বা বাই গুগল পে আমার নেট ব্যাঙ্কিংয়ে আমার ওটা পে করতে হবে। তো সেটার জন্য আমি অ্যাগ্রি করে আমি পেমেন্ট দিয়ে দিয়েছি, আর তারপরে আমি আমার অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বার এগুলো সব দিয়ে দিয়েছি, আর প্লেস অর্ডার করে দিলাম। তো তো তারপরে দেখো এটা টাইম লাগে, তো তারপরে টোটাল অর্ডার আমার অ্যামাউন্টটা 12,999। তো ওটা পে নাও লেখা ছিল, ইয়া তো ক্রেডিট ডেবিট কার্ড ইউপিআই যেটা দিয়ে পে করো। তো আমি পে নাওতে ক্লিক করার পরে দেখো বহুত অপশানস এসে গেছে, কার্ড, ইএমআই, ইয়া ফির নেট ব্যাঙ্কিং অর ইউপিআই। তো আমি ইউপিআইতে ক্লিক করেছি, ইউপিআই আইডিটা দিয়েছি, এটা আমি স্কিপ করে দিয়েছি, দেখাইনি। আর তারপরে এইটা আমার গুগল পেতে রিকোয়েস্ট পাঠিয়েছে, তো দেখো উপরে এসে গেছে। তো গুগল পে ক্লিক করার পরে গুগল পেতে এই দেখো ডিক্লাইন পেয়েছিল। তো আমি পেতে ক্লিক করে পেমেন্টটা কমপ্লিট করার পরে দেখো পেড সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। আর তারপরে এখানে বলেছিল কিছু একটা রেটিং করার জন্য, যেটা নর্মালি সব অ্যাপেই থাকে। তো রেটিং দেওয়ার পরে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, আর এটা 16 সেপ্টেম্বরে আমি করেছিলাম, বাট ভিডিওটা আমার দিতে দুদিন দেরি হয়ে গেছে। কেন কি আমি ফুল প্রসেসটা করার পরে আমি ভেবেছিলাম ভিডিওটা দিব, আর দেখো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এটাই একটা প্রসেস ছিল। ফার্স্ট ইমেল এসেছে, ইমেল আসার পরেই সব কিছু হয়। তো ইমেল আসার পরে ভাউচারটাকে রিডিম করে তারপরে আমি আমার নতুন মোবাইলের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। প্রথম প্রথম আমারও মানে প্রসেসটা একটু হার্ড লাগছিল, কিন্তু করতে করতে স্টেপ বাই স্টেপ এই জিনিসটা ঠিক হয়ে গেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর হেল্পফুল হতে পারে। কেন কি আমি চাই না, যেরকম আমি ফার্স্ট প্রবলেম ফেস করেছি, মানে প্রথম যখন আমি জানতাম না, কিছুই নলেজ ছিল না যে কি এটা কি মানে ওয়ানপ্লাসেরই ফল্ট ছিল নাকি আমার হাত থেকে মোবাইল পড়েছে, আমি কিছুই জানতাম না। তো আমি ভীষণ প্রবলেম ফেস করেছি, 2-3 মান্থস আমি এই মোবাইলই ইউজ করলাম। তো তারপরে যখন আমি জেনেছি, তো তোমাদের সঙ্গে আমি ভাবলাম কি এটা শেয়ার করি। তো তোমরাও যদি এই প্রবলেম ফেস করে থাকো, তো ভিডিওটা দেখে তোমরাও যেরকম প্রসেস আমি দেখিয়েছি এরকমভাবে করলে তোমরাও নতুন মোবাইল বা নতুন ডিভাইস তোমরা এরকম একটা নতুন হ্যান্ডসেট নিতে পারবে। তো আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বাই বাই।